দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল তার মহাপ্রসাদ মারীতে মায়ের গরুগুলির সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু জলখাবার খেয়ে সকাল নটা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত ফিরত বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে চান করিয়ে খেতে বসত পিসিমা অর্থাৎ শ্রীমা কিন্তু সবার খাওয়া হয়ে গেলে দিনুর জন্য অপেক্ষা করতেন একদিন দিনু আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্য রাকাল ছেলেদের সঙ্গে গুলি খেলত খেলতে খেলতে সেদিন ফিরতে খুব দেরি হয়েছে পিসিমা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটা পেরিয়ে গেছে বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে সবে খেতে বসেছে তখনই দিনু ফিরল দিনুকে দেখে পিসিমা বললে রে বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই চান করে ঢাকা তুলে খাবার খেয়ে নে দিনু ঝটপট চান করে খেতে বসলো পিসিমাও খাচ্ছেন দিনুর খাওয়া প্রায় শেষ হয়ে এলো পিসিমা বললেন বাবা দিনু আরো দুটো ভাত নিবি দিনু ইতস্তত করতে লাগলো কারণ পিসিমা খাচ্ছেন কাছে কেউ নেই যে ভাত দেবে ব্যাপারটা বুঝে পিসিমা অর্থাৎ শিশি মা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে পিসিমা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেল পরের দিন পিসিমাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞাসা করলো আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব। পিসিমা বললেন বল না বাবা কি বলবি দিনু বলল আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় আমাদের জাত কি কি আলাদা তাই পিসিমা বললেন সে বাবা ও কথা কেন বলছিস দিনু বলল তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তোমার জীবনে কখনো খায়নি পিসিমা বললেন অর্থাৎ শিশ্রী মা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাঁড়ির ভাত তোকে দিয়েছি সেই হাঁড়ির ভাতই তো আমিও নিয়েছি চেপে গেল তার দেবী ঐশ্বর্যের কথা তার অন্য যে অমৃতের পরিণত হয়েছে তা দিনু বুঝবে কি করে সত্যি দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল তার মহাপ্রসাদ জয় মা তুমি সকলের জন্য সব সময়ের জন্য তোমার দু হাত বাড়িয়ে রেখেছো স্বামী প্রেমানন্দজির মতে ব্রহ্মা আর শক্তি অভেদ তন্ত্রমতে শক্তি সত্য বস্তু বেদান্ত মতে শক্তি মিথ্যা অবশ্য শক্তির প্রকাশ অনুভব বেদ্য অনুভবের মাত্রা অনুযায়ী অবতার শ্রী রামকৃষ্ণ ছিলেন সাধারণের নাগালের বাইরে কিন্তু শ্রী সারদা দেবী সদা প্রসন্ন মূর্তিতে সাধারণের মাঝে উপস্থিত হয়েছিলেন তিনি সকলের মা তাকে মনে হয়েছিল দরদি অতি আপন জন আর অন্তর্জীবনে তার সক্রিয়তার অবলোকনের জন্য মায়ের অন্তরঙ্গ সেবক স্বামী শারদানন্দ বিরচিত প্রণাম মন্ত্রটি স্মরণ করবো যথাগ্নে দায়িকা শক্তি রাম ও কৃষ্ণের সীতা যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম অর্থাৎ শ্রীমা শারদা দেবী শ্রীরাম কৃষ্ণের শক্তি অগ্নি শক্তির দুটো দিক ধাইকা শক্তি ও প্রকাশিকা শক্তি প্রকাশিকা শক্তি অজ্ঞান বিনাশিনী বিদ্যা তেজ ও বিদ্যার সার্থক সমন্বয় ঘটেছিল মা সারদাতে তেজ শক্তি সহায়ে তিনি অকল্যাণের আবর্জনাকে বর্ষীভূত করেছিলেন বিদ্যার সাহায্যে অজ্ঞানের আবরণ দূর করেছিলেন শক্তিময়ী মা সারদা সম্বন্ধে স্বামী প্রেমানন্দ বলেছেন তার যা ইচ্ছা তাই হবে তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে কিন্তু তেজ ও বিদ্যার সমন্বিত শক্তি প্রতিমা শ্রীমা শারদা দেবী শ্রী কৃষ্ণের দৃষ্টিতে মা আনন্দময়ী এই শক্তি প্রতিমা মন্দিরে সমাসীনা দশভুজা বা চতুর্ভুজা নয় তিনি দ্বিভুজা অবয়বে দেবী মানবী তিনি মিষ্টকণ্ঠে বলেন সকলেই যে ঠাকুরের এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে তিনি শুদ্ধ মাধুর্যময় এক মাতৃমূর্তি তিনি ছোট বড় পুরুষ নারী সবাইকে অভয় আশ্বাস দিয়ে বলেছেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছেন এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে উপযোগিতার দিক থেকে লক্ষ্য করলে বুঝতে পারা যায় মা শারদার ভূমিকা গুরুত্ব শ্রী রামকৃষ্ণের উত্তুঙ্গ জীবনদর্শ ধরা পড়েছিল সামান্য সংখ্যক ধর্মসেবীর নিকট কিন্তু অধিকাংশ মানুষই সেই আদর্শ নাগালের বাইরে ধরে নিয়ে বা উদাসীন হয়েছিল শেষক্ত ব্যক্তিগণ মা সারদার মধ্যে দেখতে পেয়েছিলেন একজন সংসারী মাকে যিনি রান্নাবান্না ঘর নিকানো এঁটো কুরানো ইত্যাদি কাজে লিপ্ত অথচ সদা প্রফুল্ল প্রশান্ত এবং অপরের কল্যাণ কাঙ্ক্ষী তাকে মনে হয়েছিল মমতাময়ী অতি আপনজন মাত্রার বৈদ্যুতিক শক্তিকে সাধারণের ব্যবহার্য নিম্নমাত্রায় বৈদ্যুতিক জন্য প্রবাহ যন্ত্র বা স্টপ ডাউন ট্রান্সফর্মারের প্রয়োজন সেই রকম সাধারণের গ্রাহ্য মা সারদার জীবনে প্রয়োজন হয়েছিল তার দ্বারাই মানব কল্যাণের বেদান্ত উচ্চ আদর্শের প্রযুক্তি সহজসাধ্য হয়েছিল মা সারদার সুগম হয়ে উঠেছিল উপযোগিতার পরিপ্রেক্ষিতে দেখলে আমরা ধারণা করতে পারব মা সারদার অবদানের অপরিসীম মূল্য তার জন্য প্রয়োজন মায়ের ব্যবহারিক জীবনের সঙ্গে সংক্ষিপ্ত পরিচয় বাংলার এক সুদূর পল্লীগ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শারদামণি লালিত পালিত হন পিতা মাতা ও তার নিজের চারিত্রিক বৈভব দরিদ্রের রুক্ষতা সাহায্য করেছিল মা সারদার ছিল ঘন কালো একরাস করতল রক্তাব পদতল ছিল স্থলপদ্মের আভা তার সন্তান সেবক সারদেশানন্দের বর্ণনা সুগঠিত মুখে দীর্ঘ নাসা অপূর্ব সুন্দর দৃষ্টি প্রশান্ত স্থির কৃপা মাখানো যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত প্রশস্ত উজ্জ্বল কপাল প্রসন্ন মুখ দেখলেই চিত্ত শান্ত শ্যাম গৌর প্রথমে ছিল উজ্জ্বল শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল চেহারা ছিল লম্বা হাত পাও অপেক্ষাকৃত লম্বা একটু বাঁ দিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে পরে হাঁটুতে বাত হয়েছিল তিনি মায়ের পোশাক আশাক সম্বন্ধে লিখেছেন নিজে যে বস্তাদি ব্যবহার করতেন তাহা সাধারণত মধ্যবিত্ত লোকেদেরই উপযোগী এবং যতদিন ব্যবহার করা চলিত তাহা ত্যাগ করিতেন না এমনকি পড়িতেন যতদিন চলিত নতুন মূল্যবান বস্তাদি অকাতরে বিলাইয়া দিতেন মায়ের কথা বলার ভঙ্গিমা সম্পর্কে গোলাপ মা ও যোগ বলেছেন ঠাকুরের কথাই বলো আর জব ধ্যানের কথাই বলো মা বলতে আরম্ভ করলে মাঝে মাঝে ছেমে যেতেন যেন যা বলবার তা একবার ভালো করে দেখে নিতেন তখন মায়ের দৃষ্টি হতো ফেল ফেলে মন কোথায় যেন চলে যেত আজকের এই থাক মা সম্পর্কে প্রতিটা পরতে পরতে নত্য নতুন জিনিস আমরা আজও জানছি আর তার সন্ন্যাসী সন্তানদের সেই লিপিবদ্ধ করা জীবনী থেকে রেয়ী থাক আমাদের চেনাটুকু মাকে আরও চেনা বাকি আছে আমরা পরবর্তী পর্বে সেগুলো নিয়ে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলাম